হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন এ নিউ ব্লগ। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই ঘুম থেকেও খুব ভোরে ভোরে উঠে যাই, কারণ ঠাকুরমশাই বলেছেন ঠিক 8টা নাগাদ চলে আসবেন। আর কাল যেহেতু পুরো ডেকোরেশনটা কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তাই ঘুম থেকে উঠেই ভাবলাম যে আপনাদের সাথে চট করে আমাদের পুরো ডেকোরেশনটা শেয়ার করে ফেলি। আর এই পুরো ডেকোরেশনটাই কিন্তু করে দিয়েছে আমার আর্টের স্যার। তো ডেকোরেশনটা ঠিক কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে। তারপরেই স্নান করে পুজোর আয়োজনে হাত লাগাই। আর এই করতে করতে ঠাকুরমশাইও চলে এসেছেন, আর ঠাকুরমশাই এখন মা সরস্বতীর গলায় মালাটা পরিয়ে দিচ্ছেন। আর এদিকে আমার মাসিমণিও ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে। আর এদিকে প্রায় যারা যারা অঞ্জলি নেবে সকলেই চলে এসেছে, আর এখন হবে মায়ের চক্ষুদান। এদিকে আমরা সকলেই বসে পড়েছি মা সরস্বতীর পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। আর এইদিকে ঠাকুরমশাইয়ের পুজো করাও কমপ্লিট, তাই এখন সকলেই দাঁড়িয়ে আছে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। অন্যদিকে ভোগের খিচুড়ি, লাবড়া, পায়েস এইসব কিছু রান্নার জন্য পিসিমণি চলে এসেছে। তো চলুন দেখে আসি ঠিক কতটা কি রান্না করা হলো। আর সব কটা রান্নায় কিন্তু পিসিমণি মাটির উনুনেই করেছে। এদিকে আমার উন্নতির পিসিমণি মিলে করছে সকলের জন্য চা। তো ওই দিকটা দেখে এসেই আমি ঝটপট আমার গোপুসোনাকে ভোগটা নিবেদন করে দিই। আর এদিকে সব দাদারা বসে পড়েছে পুজোর ফল ভোগ খাওয়ার জন্য, আর সব বৌদিরা ওদেরকে প্রসাদ বেড়ে দিচ্ছে। আর ওইদিকে পিসিমণিও সব কটা রান্না কমপ্লিট করে ফেলেছে, তাই চলুন দেখে আসি। আর এখন প্রায় 1টা বাজে, আর এদিকে ফার্স্ট বেঞ্চ বসে পড়েছে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। আর পুজোতে যাদেরকে আসতে বলা হয়েছিল ওরা সবাই এসেছে, আর প্রায় 9টা পর্যন্ত লোক ছিল। তো সবটা তো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা সম্ভব না, তবে যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। তো যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।